আলোচনা করছি। আমরা মূলত আজকে ঊনবিংশ বিংশ শতাব্দীর যুব সংস্কার হুরির আমল স্বাধীনতা সংগ্রামী আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় স্বাধীনতার পর থেকে কংগ্রেসের রাজত্ব দীর্ঘদিন হয়েছে, সেই কংগ্রেসের দিয়েও সেই মহামানবের নামে কোন রকম কিছু আমরা উৎসাহিত বা করার লক্ষ্য আমরা পাইনি। তারপরে 34 বছর বাম আমল গেছে, সেখানে আমরা দেখেছি সে মহামানবের নামে সেরকম কিছু আমরা করার সব ইচ্ছা দেখিনি। বর্তমান টিএমসি সরকারের গভর্নমেন্ট চলছে, আগামী গত 31শে জানুয়ারি আমরা কলকাতায় একটা বিশাল জনসমর্থনের মধ্যে দিয়ে আমরা সেই মহান পুরুষের নামে, যিনি একদিকে ধর্মগুরু সাথে সাথে ভারতের নাগরিকদের হয়ে যিনি আন্দোলন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে, তার অবদান ইতিহাসে আমরা কখন ভুলতে পারব না। সেই মহামানবের জন্য আমরা দাবি করেছিলাম বিশ্ববিদ্যালয়ে, সুপার স্পেশাল হসপিটালে, কিন্তু আর ভুলে সেরকম কিছু পেলাম না। ছাত্রের চুচুকার যে মাদ্রাসার বিষয়টা উঠছে, তার আগে মহামানবের নামে আজকে বাংলার কম করে হলো মুসলিম সমাজের 95% মুসলমান আজও যে মহামানবকে অনুসরণ করে চলে, শ্রদ্ধা করে চলে, তার দরবারে তিনটি ঐতিহাসিক জনসমুদ্রের মধ্যে সকলে আসে, তেনার কাছে দোয়া নিয়ে যায়, তেনার উদ্দেশ্য হিসাবে আমাদেরকে এখনো মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, আমাদের কাছে সুখ দুঃখ নিয়ে আসে। আজকে সেই ফুলফুরা শরীফে আগামী 8ই ডিসেম্বর রবিবার সে মহামানবের নামে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মুরিদদের সহযোগিতায় পীর আবু বকর নলেজ সিটি 100 কে জমির ওপরে আমরা সূচনা করতে শুরু করেছি, দ্বিতীয় স্থাপন হবে 100 বিঘে থেকে শুরু করছি। অনেক প্রতিষ্ঠান আছে বিভিন্ন ধর্মগুরুদের নামে, কিন্তু আজ পর্যন্ত আমার জানা নেই যে কারো নামে এরকম বড় একটা প্রজেক্ট 100 বিঘে নিয়ে শুরু হয়, এবং যেটা একটা জ্ঞানের শহরের নামে নলেজ সিটি, ছোট থেকে শুরু হয় আস্তে আস্তে বড় হয়। আজকে আমরা যখন এত বড় নিয়ে শুরু করছি, আমরা চাই প্রেস বন্ধুদের মাধ্যমে সবাইকে সজাগ করাতে যে এই মহান কাজে সকলে আগে যাতে আসে, আরো সুন্দরভাবে যাতে হয়, এবং সেখানে আমরা সর্বপ্রথম শিক্ষার সাথে সাথে স্বাস্থ্য নিয়েও ভেবেছি, সেখানে একটা মাতৃসদন করতে চাইছি। মাতৃসদন আমরা সচরাচর আমাদের মা বোনেদের তিনি করি, হসপিটালে পাঠাই, নার্সিংয়ে পাঠাই, যেখানে পুরুষ ডাক্তার ডেলিভারি করে, আমার এটা ঠিক আমাদের পছন্দ নয় যে একটা মাকে একটা বোনকে পুরুষ ডাক্তার স্পর্শ করলো। আজকে সে যন্ত্রণার কাঁথায় নাচা হয়ে যায়, কিন্তু হয়তো দিল তার চায় না, বাধ্য। তাই আমরা ওখানে সম্পূর্ণ মহিলা পরিচালিত মাতৃসদন বিশাল বড় করে করতে আমরা চাইছি। তার জন্য আগামী 21শে অগ্রহণ 8ই ডিসেম্বর রবিবার তার ভিত্তি স্থাপন শুরু হবে। সাথে সাথে আমাদের আরেকটা বিষয়, সেটা হলো এটা ঐতিহাসিক চুচুড়ার মাদ্রাসা, যে মাদ্রাসা সংলগ্ন একটা মসজিদ, সেই মসজিদকে আজ দীর্ঘদিন কংগ্রেস সরকার এবং ব্রিটিশ থেকে শুরু হয়ে আসছে, ব্রিটিশও ষড়যন্ত্র করেছিল এই প্রতিষ্ঠানটাকে মিটিয়ে দিবার, নিজেদের দখল করা, তারপরে কংগ্রেসের পিউর আসলো, তাও চেয়েছিল, কিন্তু শিক্ষাদলী মানুষরা আন্দোলনের মাধ্যমে সেটাকে বাঁচিয়ে রেখেছিল। বামপন্থী যে ছিল, বামপন্থী চেষ্টা করেছিল, শিক্ষাদলী মানুষ আন্দোলন করেছিল, বেড়ে উঠতে পারেনি। বর্তমান টিএমসি সরকার সেই মসজিদ ও মাদ্রাসাতে তারা মেরেছিল। ফুটপাশে আহলে সুন্নতের জামাত গতদিনে আমরা আন্দোলন করে তার মসজিদের তারাটাকে আমরা খুলেছিলাম, সেখানে এখন নামাজ চলছে, কিন্তু আমাদেরকে কথা দিয়েছিল যে সামনে জানুয়ারিতে, যে জানুয়ারি চলে গেল অত জানুয়ারিতে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটাও খুলে যায়, এমনকি ছাত্রের কথা বলেছিল, আমরা অলরেডি 200 ছাত্র ঠিক করেছিলাম, তারপরেও সেই মাদ্রাসা এখনো খোলা হয়নি। আমরা আজকে প্রেস বন্ধুদের মাধ্যমে সজাগ করতে চাইছি সরকার মহল সহ জনগণকে, বিশেষ করে সরকারকে হুঁশিয়ারি দিতে চাইছি যে যে প্রতিষ্ঠানের সঙ্গে মোজাফের জামান দাদাগুলির স্মৃতি জড়িয়ে আছে, এবং বহু শিক্ষিত মানুষ ইপার বাংলা উপার বাংলা ওখানে পড়াশোনা করেছে, সেই প্রতিষ্ঠানকে নিয়ে কাল বাহানা করলে সরকারের ক্ষতি হবে। সেই প্রতিষ্ঠানকে যত দ্রুত হয় তাকে খুলে দিয়ে পুরো পড়াশোনার ব্যবস্থা চালু করা হোক, যেভাবে হাজি মহাসিনের স্বপ্ন ছিল সেইভাবে করতে হবে।
কারো মত এখানে চলবে না, কারো কথা এখানে চলবে না। সাথে সাথে আজকে আমার পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আমরা মানুষ কিছু স্বার্থপর, আমাদের জন্য আজকে পৃথিবীর ভৌগোলিক খারাপের দিকে যাচ্ছে। আমরা শুধু নিজের স্বার্থটাকে বুঝছি, নিজের উপকারটা হলেই যথেষ্ট, কিন্তু এই পৃথিবীর একটা ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হচ্ছে। তার মধ্যে একটা প্রধান কারণ হলো প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক পলিথিন, যেগুলো আজকে সমীক্ষা বলছে যে এই জিনিসটা কখনো প্রাকৃতিকের সঙ্গে মিশে যায় না, এটা একটা স্তর হয়ে যাচ্ছে। আর বিশেষ করে ভারতবর্ষ একটা জনবহুল এলাকা দেশ, এখানে বহু জনসংখ্যা, সেই হিসাবে সমুদ্রে 60% প্লাস্টিক এই ভারতবর্ষ থেকে যেগুলো ইউজ করা ফেলে দেওয়া হয় সেগুলো সমুদ্রে এসে জমছে। তা সমীক্ষা যেটা গবেষণা করে দেখেছে যে এখনই এটাকে রোকা না যায়, তাহলে 2050-এর মধ্যে সাগরে মাছের থেকে প্লাস্টিকের সংখ্যাটা বেশি হয়ে যাবে, এবং সেটা দেশের জন্য এবং বিশ্বের জন্য, বিশেষ করে মানুষ জাতি আমাদের জন্য বড় একটা ভয়ঙ্কর দিন হাজির আসছে। এর জন্য 3 জুলাই একটা দিবস পালন করা হয় প্লাস্টিক বর্জন, কিন্তু ফুরকুরা শরীর আহারের সন্ন্যতায় জামাত এই বিষয়ে গুরুত্ব দিয়েছে, লক্ষ্য দিয়েছে, আমরা এই বিষয়ে মিশন করতে শুরু করেছি। আগামী দিন বাংলার প্রতিটা গ্রামে গ্রামে আমরা এই বিষয়ে মিছিল করবো, আন্দোলন মানে মানুষকে সজাগ করবো। আমরা চাই এই বিষয়টা সরকার একটা 3 জুলাই শুধু একটা দিন নয়, এই বিষয়টাকে আরো বেশি করে করা হোক, বিশেষ করে প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে কেন্দ্র সরকার সহ আমার রাজ্য সরকারের কাছে অবগত করতে চাইছি। আজকে ভারতবর্ষের কেন্দ্র সরকার নোটবন্দি নামে একটা প্রকল্প মানে চালু করেছে, নোটবন্দি, সেটা কত মানুষের ক্ষতি হয়েছে মানুষই ভাবে জানে, কিন্তু সরকার চেষ্টা করে সেই নোটবন্দিটা করতে পেরেছে। সরকার যদি চেষ্টা করে প্লাস্টিক থেকে বন্ধ করতে কেন পারবে না, প্লাস্টিক বন্ধ করে ওই কলকারখানাগুলোকে পাট, যেটা আমাদের প্রচুর শিল্প ছিল, সেই পাটের পলিথিন, পাটের ব্যাগ তৈরি করা হোক, এটা আহলে সুন্নত জামাত মনে করে, এবং পাট যে কারখানা তৈরি হবে, পাট শিল্প তৈরি হবে, তাতে কর খুব হালকা করা হোক। আর প্লাস্টিককে এরপরও দেখা যাচ্ছে কিছু স্বার্থপরী মানুষ, তারা হয়তো এই আন্দোলনকে নামে তারা জোর করে হয়তো প্লাস্টিক ব্যবহার করতে চাইবে নিজেদের সুবিধার্থে, তাই প্লাস্টিকের উপর করকে দ্বিগুণের জায়গায় আরো বেশি দ্বিগুণ করে চাপিয়ে দেওয়া হোক, যাতে করে বাধ্য হয়ে যেন ইউজ না করে, তাই একজন সমাজে ভুল করলো তার ক্ষতিটা সবাই উপভোগ করতে পারে না, এটা আরো সুন্দর যেমন মনে করে। আমরা প্রেস বন্ধুর মাধ্যম দিয়ে, বিশেষ করে আমি একজন ধর্মগুরু হিসাবে বাংলার বুকে স্বাধীনতা সংগ্রামী আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদাভুল রহমাতুল্লাহ আলাইহিকে চতুর্থ প্রজন্ম হিসাবে বাংলা বহু মানুষ কোটি মূল্য কম হবে না, কোটি কোটি মানুষ আমাকে ফলো করে, ভালোবাসে, তাই আমি আপনাদের মাধ্যম দিয়ে আমার ভালোবাসার মানুষগুলোকে সাথে সাথে মানুষ্য জাতিকে বলবো, আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা প্লাস্টিক বলে মানে যেটা পলিব্যাগ করে এই জিনিসগুলোকে আমরা আজ থেকে প্রত্যাখ্যান করলাম, বর্জন করলাম, যেটা আমার এবং দেশের ও বিশ্বের জন্য উপকার হবে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের দ্বারা মানুষকে সজাগ করাতে প্রকাশে আমাদের সুন্দর যাওয়ার চাইছে। এখন আপনাদের কাছে এই কথাটা রাখলাম, আপনারা প্রেস বন্ধু আশা রাখছে আমাদের এই কথাটা জন্য আমাদের কাছে পৌঁছে দেবেন, যাতে দেশ ও দেশবাসী এবং বিশ্বের জনগণের